প্রিয় ছাত্র ছাত্রী, আজকে আমি অষ্টম শ্রেণীর যে বিষয়টি নির্বাচন করেছি তোমাদের কাছে বিশ্লেষণ করার জন্য, সেটি একটি কবিতা। কবিতার নাম পাড়া গাঁর দুপহর ভালোবাসি। কবি হচ্ছেন জীবনানন্দ দাস। কবির জীবনকাল 1899 থেকে 1954। এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা নামক একটি কাব্য গ্রন্থ থেকে। সেই কাব্যটি প্রকাশিত হয় 1957 সালে, কবির মৃত্যুর পরে। তার ভাই অশোকানন্দ দাস, তিনি সেই কাব্যটি প্রকাশিত করেন। প্রথমে আমরা জীবনানন্দ দাস সম্পর্কে একটু জেনে নিই। তোমরা জানো রবীন্দ্র পরবর্তী কালে যে সমস্ত কবি রবীন্দ্র বিরোধিতা দিয়ে তাদের কাব্য রচনার সূত্রপাত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ। এবার অন্যান্য সমস্ত, এরা প্রত্যেকে কল্লোল যুগের কবি বলে আমরা জানি। এর আগেই আমি একটা ক্লাসে বলেছি কল্লোল যুগের কবি। জীবনানন্দ দাস যে কারণে বাংলা সাহিত্যে বিশ্রুত, যে কারণে তাকে বারবার আমাদের জানতে হয়, তাকে পাঠ করতে হয়, তা হল তার কবিতার অনন্য স্বাদ। এতদিন পর্যন্ত বিহারীলাল চক্রবর্তী থেকে শুরু করে যে মিষ্টিক কবিদের যে গীতিধর্মী কবিতার সূত্রপাত ঘটেছিল আমাদের বাংলা সাহিত্যে, সেখান থেকে বেরিয়ে আসার একটি প্রয়াস আমরা কল্লোল যুগে লক্ষ্য করেছিলাম। কিন্তু জীবনানন্দ দাস শুধুমাত্র রবীন্দ্র বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তার যে প্রথম কাব্য ঝরা পালক, সেটি প্রকাশিত হয় 1927 সালে। সেই কাব্যে আমরা রবীন্দ্রনাথের কিছুটা প্রভাব লক্ষ্য করলেও পরবর্তী কাব্য থেকে আমরা কিন্তু দেখি যে তার একটা স্বতন্ত্র, তিনি স্বতন্ত্র পথ তৈরি করে ফেললেন। তিনি একের পর এক অতি বিখ্যাত কবিতা রচনা এবং কাব্য রচনা করেন, যেমন বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তার আর্তেমীর, রূপসী বাংলা প্রভৃতি। তার কথা সাহিত্যেও অবদান প্রচুর। তিনি লিখেছেন মাল্যবান উপন্যাস, জলপাইহাটি, তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রয়েছে, তার নাম কবিতার কথা। কবি জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে। এই বরিশাল, তিনি যে জায়গায় তার বাড়ি ছিল, সে একটা মনোরম একটা পরিবেশের মধ্যে গ্রাম্য প্রকৃতির স্নেহ ছায়ায় তিনি বড় হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে পড়াশোনার জন্য কবিকে চলে আসতে হয় কলকাতায়, এবং সেখানেই তিনি জীবিকার জন্য তার সূত্রপাত ঘটে। জীবিকার জন্য তিনি সেখানেই চাকরিতে সিটি কলেজে জয়েন করেন। আমরা পরবর্তী অনেক কিছু জানি, আমরা কাব্যে ঢুকব। এবার তিনি জীবনানন্দ দাস কেন রবীন্দ্রনাথের সময়ে হয়েও তিনি এক স্বতন্ত্র পথের পথিক হলেন? আসলে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সমস্ত কবি প্রত্যক্ষভাবে দেখেছিলেন, তাদের মধ্যে জীবনানন্দ দাস অন্যতম, এবং এই জন্যই এই জীবনানন্দ দাসকে বলা হয় এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি। তার কবিতা আমরা মানব সভ্যতা যে নিঃস্বরিত রূপ, সে রূপ দেখতে পাই। মানুষের মূল্যবোধে যে অবনমন, যে ক্ষয় পথ ধরা সমাজ, তার একটা বিভৎস এবং জলজ্যান্ত রূপ আমরা দেখতে পাই জীবনানন্দ দাসের কবিতায়। কিন্তু তা সত্ত্বেও আমরা জানি জীবনানন্দ দাস শুধুমাত্র অন্ধকারের বা হতাশার কবি নন, তিনি আশাবাদী কবি। তার কবিতায় তিনি যখন কলকাতা পর্বে যান, তখন যতখানি নাগরিক হয়ে উঠলেন, এবং কবিতার মধ্যে যে হতাশা, যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ মানুষের জীবন যন্ত্রণা যেভাবে ফুটে উঠছে, সেভাবে কিন্তু তার প্রথম পর্বের যে কবিতাগুলো, যেগুলো তার গ্রাম বাংলাকে স্মরণ করে লেখা, সেই কবিতাগুলোর মধ্যে গ্রাম বাংলার অপরূপ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ফুটে উঠছে। ঠিক আছে, এবার প্রকৃতির সঙ্গে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক,
সেই সম্পর্ক তিনি তার বহু কবিতায়, তোমরা জানো আবার আসিবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, পড়েছো তোমরা অনেকেই জানো। ঠিক সেরকমই তার বহু কবিতায় গ্রাম বাংলার যে সৌন্দর্য, যে শ্যামল সুন্দর একটা রূপ, সেই রূপ তিনি বারবার ফুটিয়ে তুলেছেন। এবং তার কাব্যের উপমার ব্যবহার এতটাই যে তার কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চিত্ররূপময়। কেন? তিনি কথার মাধ্যমে যেন ছবি আঁকতে পারেন, তিনি শব্দ চয়নের মাধ্যমে ছবি এঁকে ফেলেন। এবং তার কবিতায় বারবার ঘুরে আসে ইতিহাস চেতনা, তিনি বর্তমান সময়ের সঙ্গে পূর্ববর্তী অতীতের একটা মেল বন্ধন ঘটান। তার জন্য রূপসী বাংলায় আমরা বহু কবিতাতে দেখতে পাই, কি দেখতে পাই, যে বর্তমান সময়ের ঘটনা বর্ণনা করতে করতে তিনি চলে যাচ্ছেন মঙ্গল কাব্যে, তিনি চলে যাচ্ছেন পুরাণে, এবং তার সঙ্গে একটা যোগসূত্র বেঁধে দিচ্ছেন। তার বিখ্যাত কবিতা বনলতা সেন, সেখানে তিনি শুরুই করছেন এভাবে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে হাজার বছর ধরে তিনি হাঁটছেন না, এ মানব সভ্যতার জয়যাত্রা, মানব সভ্যতা এগিয়ে চলেছে। তার একটি বিখ্যাত কবিতা আছে হায় চিল, সেখানেও তিনি বলছেন, হায় চিল সোনালি সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। বারবার করে তিনি প্রকৃতির বর্ণনা করতে করতে যাত্রা করছেন ইতিহাসে, এবং যাত্রা করছেন মানব মনের যে অন্তর্গুড়ো যে বেদনা, সেই বেদনার অন্তঃস্থলে। তিনি আমরা যে কবিতাটি পড়ব তার নাম পাড়া গাঁর দুপহর ভালোবাসি। শব্দটা খেয়াল করে পাড়া গ্রাম, গ্রাম কি থেকে এসছে, গ্রাম, গ্রাম থেকে গান, মোটা উঠে গিয়ে কিন্তু গা হয়েছে, এটাকে বলা হয় নাসিক কি ভবন। ঠিক আছে, নাসিক কেন, দন্তন্য মূর্ধন্য ম, এই পাঁচটি বর্ণ উঠে গিয়ে পরবর্তীকালে চন্দ্রবিন্দু তৈরি হয়েছে, তোমরা জানো, হংস থেকে হাঁস, বংশ থেকে বাঁশ, এভাবে গ্রাম থেকে গ্রাম, এগুলোকে বলা হয় নাসিক কি ভাবো। এবারে পাড়া গাঁ, পাড়া গ্রামের দুপহর, দুপহর মানে এক প্রহর মানে তিন ঘন্টা, তাহলে দুপহর মানে কি, দুপুর মানে দুপুর বেলা, মানে নয়টা থেকে বারোটা, এটাকে বলা হয় দুপুর বেলা। তার জন্য কবি বলছেন পাড়া গায়ের দুপহর ভালোবাসেন, এই পাড়া গায়ে যে দুপুর বেলাটা এক অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি করে, সে কবি বলছেন পাড়া গার দুপহর ভালোবাসি। দেখো কবিতাটা শুরু করছি, পাড়া গার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, কিসের গন্ধ লেগে আছে, স্বপনের মানে স্বপ্নের, স্বপ্ন থেকে স্বপন, এই যে ভেঙে লেখা, রত্ন থেকে রতন, এটা কি বলা হয়, স্বরভক্তি, তাই তো, মাঝখানে স্বপন করলাম, পয়ের জায়গায় অ নিয়ে চলে আসলাম, স্বরভক্তি বা মধ্য স্বরাগম। ঠিক আছে, তাহলে পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনে, রৌদ্রের মধ্যে পাড়াগ্রামের যে দুপুরবেলা রোদ ছড়িয়ে আছে চারপাশে, সেখানে যেন একটা গন্ধ লেগে রয়েছে, কিসের গন্ধ, স্বপ্নের গন্ধ, কবি মনের যে স্বপ্ন, সে স্বপ্নের গন্ধ যেন রোদের মধ্যে লেগে রয়েছে। কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন, যে বাঁধি আছে ঘর আমার হৃদয়ে, কবির হৃদয়ের মধ্যে যে গল্প যে কাহিনী যে স্বপ্নটা হৃদয়ের মধ্যে বাসা বেঁধেছে, তা যেন এই দুপুরবেলার গন্ধ পাওয়া যাচ্ছে, সমস্ত দুপুরের মধ্যে যেন সেটা ছড়িয়ে রয়েছে। কেউ তাহা জানে না কো, কিন্তু কবির যে মনের বাসনার কথা, তার যে স্বপ্নের, তার গল্পের, তার কাহিনীর কথা, সেটা কিন্তু কেউ জানে না, কেবল প্রান্তর জানে তাহা, কোনো মানুষ জানে না, কে জানে, শুধুমাত্র ধুধু করা প্রান্তর, শুধু মাঠ, প্রান্তর মানে মাঠ, মাঠ জানে কবির খবর। আমি একটু আগে বললাম কবি
মানুষের সঙ্গে প্রকৃতির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বারবার দেখিয়েছেন তার কবিতায়। তার কবির মনের যে স্বপ্ন, যে আশা, যে গল্প, যে কাহিনী বাসা বেঁধেছিল, সেই স্বপ্নের কথা কেউ জানে না। কেবলমাত্র কে জানে? জানে প্রান্তরের মার জানে, আর একজন জানে কে? আর ওই প্রান্তরের শঙ্খচিল। প্রান্তরে যে শঙ্খচিল বসে রয়েছে, সেই শঙ্খচিল একটি পাখি, সেই শঙ্খচিল জানে কবির হৃদয়ের কথা। অর্থাৎ প্রকৃতির সঙ্গে এবং প্রকৃতি জাত সন্তানের সঙ্গে কবি মানুষের একটা বা কবি নিজের একটা আত্মিক সম্পর্ক অনুভব করছেন এবং চিরকালই করেছেন। তার জন্য কবি বলছেন তার মনের যে গোপন ইচ্ছে, যে স্বপ্ন, সেটার কথা কেউ জানে না। তার পরিবার, তার স্ত্রী কেউ জানে না হয়তো, শুধু জানে কে? জানে হচ্ছে এই প্রান্তর, আর জানে এই শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। এ জন্মে, আমি বললাম হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, মানে কবি শুধু বর্তমান সময়েই বেঁচে নেই, তিনি অতীতেও বেঁচেছিলেন, বর্তমানেও বেঁচে আছেন, ভবিষ্যতেও তিনি এগিয়ে যাচ্ছেন। ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বসুন্ধরা কবিতা লিখেছেন, সমুদ্রের প্রতি লিখেছেন, যে কবিতাগুলিতে কবিও বলছেন যে আমি যখন হাজার হাজার বছর পূর্বে ভ্রূণ অবস্থায় ছিলাম এই সমুদ্রের নিচে। ঠিক আছে, তাহলে তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। এ হৃদয় আমার, এ মন, এ চিত্ত কথা শিখেছে। স্বপ্নে যে বেদনা আছে, স্বপ্নের মধ্যে বেদনাও আছে। শুষ্ক পাতা, শুকনো পাতা, শালিকের স্বর, শালিক পাখির যে ডাক, ভাঙা মঠ, ভাঙা মঠ পড়ে রয়েছে গালে। নকশা পেরে শাড়িখানা মেয়েটির রোদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। নকশা পেরে শাড়ি পরে একটি মেয়ে কি করেছে, রোদ্রের ভিতর দিয়ে হেঁটে হেঁটে হলুদ পাতা যেমন হাওয়ায় উড়ে উড়ে চলে যায়, ঠিক সেরকম সেই নকশা পেরে শাড়িটি পরে মেয়েটি যেন অনেক অনেক দূরে চলে গেল কোথাও। উপমাটা দেখো, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রোদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাওতার। জল সিঁড়ি, বারবার জল সিঁড়ি, ধান সিঁড়ি নদীর কথা কিন্তু আমরা জীবনানন্দের কবিতায় পাব, বহুবার পেয়েছি। ঠিক আছে, জল সিঁড়ি একটি নদীর নাম, তাই বলছেন জল সিঁড়িটির পাশে, জল সিঁড়ি যে নদী একটা অখ্যাত নদী, সেই নদীর পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন। শাখা নুয়ে, কোন একটা গাছের শাখাগুলো নুয়ে পড়ে আছে বহুদিন। কোন গাছের? বহুদিন ছন্দহীন বুনো চালতার, বুনো চালতা গাছ, সেই চালতা গাছটা নুয়ে পড়ে আছে সেই জলশ্রী নদীর দিকে। জলে তার মুখখানা দেখা যায়, কত সুন্দর দৃশ্য দেখো। জলে কি করা আছে? তার মুখটা দেখা আছে যেন আয়না, আয়নার মধ্যে যেন বুনো চালতা গাছের প্রতিচ্ছবি পড়েছে, তার মুখ দেখা যাচ্ছে। ডিঙ্গিও ভাসিছে কার জলে, আর একটি ডিঙ্গি, সে ডিঙ্গি জলের মধ্যে ভাসছে, মালিক কোথাও নাই। ডিঙ্গি আছে কিন্তু মালিক নেই, কোনোদিন এই দিকে আসবে না, সেই মালিক হয়তো আর কোনোদিন এই ডিঙ্গিটা নিতে আসবে না। ঝাঁঝরা ফোপরা, আহা, ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ডিঙ্গিটা ব্যবহার না করার ফলে কি হয়ে গেছে? ঝাঁঝরা হয়ে গেছে, ফোপরা হয়ে গেছে। কবি বলছেন আহা, বেদনাদায়ক অব্যয়, ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। হিজল একটা গাছ, সে গাছের মধ্যে সে ডিঙ্গিটা বাঁধা রয়েছে, সেটার মালিক বহুদিন ধরে আসেনি, তাই সে ডিঙ্গিটি কি হয়ে গেছে? ঝাঁঝরা হয়ে গেছে, ফোপরা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। পাড়াগার দুপহর ভালোবাসি, রোদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, রোদ্রের মধ্যে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। দেখো কবিতার প্রথমে কবি কি বলেছিলেন, রোদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নে, যেন স্বপ্ন লেগে আছে, স্বপ্নের গন্ধ লেগে আছে, আর শেষে বলছেন কি, রোদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, ভিজে যে ব্যথা,
সেই ব্যথার যেন ব্যথাটাকে তিনি ভেজা সিক্ত রূপে বর্ণনা করছেন, ঠিক আছে, যে রৌদ্রে যেন ভিজে বেদনা গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে আকাশের তলে সে ডিঙ্গিটা যেন ভেসে যাচ্ছে। অর্থাৎ কবি প্রথমে প্রকৃতির যে রূপ বর্ণনা করলেন, পরবর্তী স্তবকে আমরা দেখতে পাচ্ছি সেই রূপ তিনি বেদনাসিক্ত করে তুললেন। যে পাড়াগায়ের দুপুরটাকে তিনি ভালোবাসেন, সেই ভালোবাসার মধ্যে এক অব্যক্ত ব্যথা, অব্যক্ত বেদনা আছে। যে বেদনার জন্য কবি কি কি ব্যবহার করলেন যে বেদনাকে ফুটিয়ে তোলার জন্য, দেখো ঝাঁঝরা ফোপড়া শব্দ ব্যবহার করছেন, আর কি ব্যবহার করছেন, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙ্গা মঠ, শব্দগুলো বেদনাদায়ক, ঠিক আছে। এই শব্দগুলোর দ্বারা কবি যেন পরবর্তী স্তবকে যে বেদনা বহ একটা বার্তা, সেই বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তাহলে কবিতাটির মধ্যে কবি প্রথমে পাড়াগাঁয়ের দুপহরটা কেন ভালোবাসেন, সে দুপ্রহরের যে রূপ, সে রূপ বর্ণনা করছেন। ঠিক এরকমই একটি কবিতা আছে কবির আমাকে তুমি বলে, সেখানে তিনি বলছেন এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন যেন অতিবাহিত হয়ে যায়। আমাকে তুমি, সে বিখ্যাত কবিতা, এক একটা দুপুরে এক একটা জীবন, পরিপূর্ণ জীবন যেন অতিবাহিত হয়ে যায়। একটা জীবনেই যে জীবন যেন একটা দুপুরের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে, কবির যে ভাবনা সে ভাবনায় পৌঁছে আমাদের তার কবিতা পাঠ করতে হবে। তিনি যে মন নিয়ে, যে অনুভূতি নিয়ে এই প্রকৃতিকে দেখেছেন, সেই অনুভূতি নিয়ে আমাদের অবলম্বন করতে হবে। তার বিখ্যাত প্রচুর কবিতার মধ্যে এই কবিতাটি একটি অতি বিখ্যাত কবিতা, রূপসী বাংলা কাব্য, ঠিক আছে। এই রূপসী বাংলা কাব্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে সমস্ত বাংলা, এই যে বঙ্গভূমি, বঙ্গভূমির যে প্রকৃতির রূপ তা তিনি বর্ণনা করেছেন, ঠিক আছে। এবার এই কবিতাটি তোমরা দেখো, খেয়াল করে দেখবে, এই কবিতাটি কিন্তু, একে বলা হয় সনেট। সনেট কি জিনিস? সনেট বা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা, খেয়াল করে দেখো কবিতাটার মধ্যে রয়েছে কি, 14টি লাইন আছে, ঠিক আছে, 14টি লাইন, তার জন্য বলা হয় চতুর্দশপদী কবিতা, 14টি চরণ। এবং প্রত্যেকটি চরণের মধ্যে কিন্তু খেয়াল করে দেখবে তোমরা, আর যোগ ছয় এভাবে ভাগ করা আছে পর্বগুলো, ঠিক আছে। চতুর্দশপদী কবিতা ইংরেজি সনেট থেকে বাংলায় নিয়ে এসেছিলেন প্রথম মেঘনাদবধ কাব্যে, না মধুসূদন দত্ত, সে বীরাঙ্গনা, গজাঙ্গনা, মেঘনাদবধ প্রভৃতি কাব্যে। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সনেট বা চতুর্দশপদী কবিতা লিখেন, জীবনানন্দ দাশও লিখেছেন। এই কবিতাগুলির একটা অদ্ভুত ব্যাপার আছে, দেখো কবিতাটা যদি খেয়াল করো, যে আমরা যে এতদিন পর্যন্ত যে পয়ারগুলো পড়ে এসেছি, অন্ত মিল, সেই মিলগুলো একটু অদ্ভুত ধরনের থাকে এখানে। যেমন প্রথম দেখো এখানে কি লেখা আছে, প্রথম লাইনের শেষ শব্দটা দেখো, আছে, তারপরের লাইনে কি, ঘর, তৃতীয় লাইনে কি, প্রান্তর, চতুর্থ লাইন, কাছে। অর্থাৎ আমরা একে এইভাবে বলতে পারি, ক খ আছে এর সঙ্গে কাছে, তাহলে ঘরের সঙ্গে প্রান্ত, এখানে খ, এটা হচ্ছে ক, ঠিক আছে, ক খ খ ক। কেন ক খ ক খ বলছি, আছের সঙ্গে মিল আছে কাছে, তাহলে আছে যদি ক হয় তাহলে কাছে হচ্ছে ক, ঘর যদি খ হয় প্রান্তর হবে খ,
ঠিক আছে। এবং প্রথম স্তবকে থাকবে সনেটের অন্যতম বৈশিষ্ট্য, প্রথম স্তবকে থাকবে 8টি লাইন এবং পরের স্তবকে থাকবে 6টি লাইন, মোট 14টি লাইন। এবার প্রথম 8টি স্তবকে 8টি চরণে আরো 4টি লাইন দেখো, তারপরে কি আছে শিখি আছে, এক নাম্বার লাইন, দুই, তিন, চার, পাঁচ নম্বরে কি আছে শিখি আছে, শিখি আছে, ছয় নম্বরে দেখো স্বর, সাত নম্বরে ভিতর, আট নম্বরে ঘাসে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা একই রকম ভাবে মিলাতে পারি, ক খ খ ক। তাহলে এই যে স্টাইল প্রথমে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি দাঁড়ালো ক খ খ ক ক খ খ ক, প্রথম অষ্টকে এটা গেল। ষটকে কি আছে দেখো, ষটকের মধ্যে আছে, বইটা নিলে তোমরা বুঝতে পারবে, ষটকের প্রথম লাইন চাল তার, দ্বিতীয় লাইনে জলে, তৃতীয় লাইনে আর, চতুর্থ লাইনে হিজলে। তাই চাল তার সঙ্গে আর অর্থাৎ গ ঘ এভাবে দাঁড়াবে, গ ঘ গ ঘ গ ঘ, ঠিক আছে। বইটা নিলে বুঝতে পারবে, চাল তার জলে আর হিজলে বেদনার তলে, এই যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি ক খ খ ক ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ, এটা কিন্তু হচ্ছে যারা যারা সনেট প্রবর্তক ছিলেন পাশ্চাত্য সাহিত্যে, এটা পেট্রার বলে একজন ছিলেন, তার স্টাইল এটা, শেক্সপিয়র লিখে গেছিলেন আর অনেকেই লিখেছেন, কিন্তু এটাকে বলা হয়, এই স্টাইলটাকে বলা হয় পেট্রার্কের সনেটের স্টাইল, ঠিক আছে। এই যে সনেট, এই সনেট কিন্তু খেয়াল করে দেখবে কবিতাটা, যে প্রথম অষ্টকের মধ্যে কি থাকবে, একটা একটা ভাবের আবেশ, একটা আবেগ, একটা মূর্ছনা, আর শেষ পর্যন্ত ষটকে থাকবে সেটার বিশ্লেষণ। প্রথমে কবি যে পারাগায়ের যে রূপ বর্ণনা করলেন, সেই রূপের বর্ণনা কিন্তু ধীরে 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 শেষ পর্যন্ত এসে বেদনার মধ্যে পরিণত হচ্ছে। এবং শুধু এই বেদনা যে খারাপ লাগা তা নয়, এই বেদনাকেই কবির যেন ভালো লাগে, যে ধুধু করা প্রান্তর, এই যে ফাঁকা মাঠ, এই যে শূন্যতা, এই যে রিক্ততা, এই শূন্যতা রিক্ততার মধ্যে কিন্তু কবি নিজেকে খুঁজে পেয়েছেন, নিজের মনোবেদনা লাঘব করেছেন, নিজের স্বপ্নের যেন পরিপূর্ণতা দেখেছেন। কবিতা যদি তোমরা জীবনানন্দ দাসকে পড়ো, তাহলে দেখতে পাবে যে জীবনানন্দ দাস কিন্তু রবীন্দ্র পরবর্তী যে কাব্য সাহিত্য, তাতে নতুন করে তিনি অনেক কিছু নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তার যে বোধ কবিতা, সেখানে তিনি বলছেন অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। এই যে বোধ, আমাদের মনের যে বোধ, এই বোধ কবিতাটি নিয়ে অনেক ঝড় বয়ে গেছে এক সময়, ক্যাম্পে, শিকার, ঠিক আছে, খুবই বিখ্যাত বিখ্যাত তার কবিতা রয়েছে। তার হাইচিল, তার যেমন আছে অদ্ভুত আধার এক, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, এই অতি বিখ্যাত কবিতাগুলো তোমাদের একটু একটু করে জানতে হবে, তবেই তোমরা জীবনানন্দ দাসকে ভালোভাবে বুঝতে পারবে, চিনতে পারবে। কবি এতটাই আত্মমগ্ন ছিলেন যে, এতটাই উদাসীন ছিলেন যে, তোমরা মনে হয় জানো 1954 সালে তিনি যে পরলোক গমন করেন তা হয়েছিল কিভাবে, একটা ট্রাম দুর্ঘটনা, যে কলকাতা ট্রাম গরুর গাড়ির মতো চলে সেই ট্রাম লাইন দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, সেই পেছন থেকে ট্রাম লাইন পারাপার করছিলেন, সেই পেছন থেকে যখন ট্রাম গাড়ি হর্ন দেয় তাও তিনি শুনতে পারেননি, তিনি আত্মমগ্ন, ভাবুক, তিনি ভাবতে ভাবতে চলেছেন। ইংরেজি সাহিত্যে বিশাল পাণ্ডিত্য ছিল তার, এবং ট্রাম তাকে ধাক্কা মারে এবং তার জন্য তিনি
পরবর্তীকালে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে পড়েন পরলোকগমন করেন। তাহলে জীবনানন্দ দাশ কিন্তু বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ তো আমরা অবশ্যই জানব, কিন্তু রবীন্দ্র পরবর্তীকালে যে সমস্ত কবিদের আমরা না জানলে চলে না, যাদের কবিতা আমাদের বারবার টেনে নিয়ে যায়, যাদের কবিতা একবার পাঠ করলে বারবার করে আমাদের পাঠ করার জন্য ভাবায়, তিনি হচ্ছেন জীবনানন্দ দাস। এবং এই কবি তাকে এক বিমূল যুগের বিভ্রান্ত কবি বলা হয়। কেন? কারণ তার কবিতার মধ্যে শুধু রোমান্টিক ভাবালুতা নেই, তিনি তার কবিতার মধ্যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে যে মানুষকে দেখেছেন, মানুষের মূল্যবোধের যে অবনমন দেখেছেন, তা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শুধু তাতেই তিনি ক্ষান্ত হননি, তিনি তার কবিতার মধ্যে এই বাংলাদেশকে, বঙ্গভূমির যে রূপ, সেই রূপকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তার এই রেখাপাতের জন্যই তার শব্দের মাধ্যমে তার শব্দ চয়ন এত সুন্দর ছিল। তার যদি তোমরা লাইনটা শোনো যে সকালের রোদ শিশুর গালের মতো, তাই তো, নরম, এই যে কথাগুলো তার অদ্ভুত অদ্ভুত কথা। আমরা মরিনি আজ তবুকে উড়ে দৃশ্যের জন্ম হয়, তার ঘোড়া নামক বিখ্যাত কবিতা আছে, বেড়াল আছে, তার অসাধারণ সব কবিতা। সেই কবিতাগুলো তোমাদের একটু একটু করে পড়তে হবে, এবং সেই কবিকে জানলে চিনলে তবেই এই কবিতাগুলোর প্রকৃত অর্থ তোমরা অনুধাবন করতে পারবে। ঠিক আছে, তাহলে কবিতাটা একবার দেখো। আরেকবার আমি জিস্ট করে দিচ্ছি। পাড়া গান দুপহর ভালোবাসে, কবি বলছে এই পাড়া গ্রামের গায়ের দুপুরটাকে তিনি ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ এই পাড়া গায়ের যে শূন্যতা, রিক্ততা দুপুর বেলাকার, যখন জনমানস থাকে না, যখন মাঠ ফাঁকা হয়ে যায়, সেই সময় একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়। কবি বারবার চেয়ে থাকেন সেই রুক্ষ শুষ্ক প্রকৃতির দিকে। তিনি দেখতে পান যে তার মনের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন ভিজে, কি বলছেন, রোদে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের, তার স্বপ্নে যেন গন্ধ রোদ মেখে রয়েছে, চারপাশে ছড়িয়ে আছে। আর কি বলছেন তিনি, তার মনের যে কোনো গল্প, কোনো কাহিনী, তার যে স্বপ্ন আবার তার হৃদয়ে ছিল, সেটা কেউ জানতে পারেনি, শুধু জানতে পেরেছে কে, প্রান্তর আর সংকোচিল। কেন প্রান্তর আর সংকোচিল? ওই যে বাংলার মাঠ ঘাট কেঁদেছিল ঘুমুরের মতো তার পায়, মনে আছে সেই কবিতাটি? যে প্রকৃতির সঙ্গে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, ঠিক আছে, প্রকৃতির সঙ্গে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, সে সম্পর্ক তিনি বারবার অনুধাবন করেছেন এবং রেখায়িত করছেন তার কবিতায়। তাই বলছেন তার মনের যে স্বপ্ন সেটা বুঝতে পেরেছিল একমাত্র তার এই শূন্য মাঠ, প্রান্তর আর সংকোচিল, ঠিক আছে। আর তিনি যেন তাহাদের কাছে এ জন্মে নয়, ঢের যুগ ধরে কথা শিখেছেন। স্বপ্নের মধ্যে তার যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, এই সমস্ত কিছু কি বহন করে নিয়ে আসছে? শুষ্ক পাতা, যার মধ্যে সজীবতা নেই, নির্জীব হয়ে পড়ছে, মানুষ নির্জীব হয়ে পড়ছে, সেগুলো তিনি প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। আর কি, শালিকের স্বর, ভাঙা মঠ, সমস্ত কিছু যেন ছড়িয়ে রয়েছে। আর তিনি সেই ঝাঁঝরা খোপরা ডিঙ্গিটির কথা বলছেন। কেন বলছেন? এই ডিঙ্গির মাধ্যমে তিনি ফুটে তুলতে চাইছেন এই বাংলার মানুষের যে ঝাঁঝরা খোপরা, রিক্ত নিঃস্ব যে রূপ, সেই রূপটি। কিন্তু তা সত্ত্বেও তিনি পাড়া গাঁয়ের এই দুপহরকে ভালোবাসেন, কারণ এই বেদনাবোধের মধ্যে রয়েছে একটা আত্মতৃপ্তি, এই বেদনার এই অদ্ভুত ভালো লাগা আছে কবির। তার জন্য তিনি চেয়ে চেয়ে দেখেন এই দুপহরকে, এই দুপুরটাকে দেখে তিনি একটা সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন এই কবিতায়, ঠিক আছে। তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো অনুশীলনীটা দেখবে তোমরা, যেটা কিন্তু একটা বিখ্যাত সনেট, সনেটের বৈশিষ্ট্য আমি বলেছি, 14টি লাইন থাকবে, ঠিক আছে। প্রথমে থাকবে 8টি লাইন, পরে থাকবে 6টি লাইন, ঠিক আছে। প্রথমে যে ভাবের উচ্ছ্বাস, পরে সেটা একদম স্তিমিত হয়ে পড়বে, সেটা বিশ্লেষণ করা থাকবে। এই কবিতাটি একটা খুবই সার্থক সনেট, তোমরা ভালো করে কবিতাটা পড়বে। আর অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে খুবই সহজ প্রশ্ন, কবিতাটি বারবার পড়লে কিন্তু সেটা তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আজ তাহলে এই থাক।